সালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো মালাকার পান্তাগুচি হসপিটালের সামনে থেকে জিপিজি হয়ে যে রোগটা আসলে ওড়না বাবা জানা প্রযুক্তি দিকে গেছে সেই রোগটা। এই রোগটা আমার কাছে অনেক সুন্দর লাগে, কারণ রাস্তার পাশে হচ্ছে পাহাড়, আর এখানে পাহাড়কে বলে বুকিত, বুকিত অর্থ হচ্ছে পাহাড়। পাহাড়ের মাঝখান দিয়ে আসলে এখানে রোডগুলা করা। দেখতে পারবেন যে দুধারে প্রচণ্ড পরিমাণ গাছপালা, গাছপালা মোটামুটি রোড সেরে গেছে, এত পরিমাণ গাছপালা। বিকজ হচ্ছে এখানে হাতের বাম পাশে হচ্ছে পুরোটাই পাহাড়, পাহাড়ের পাদদেশে কিছু সুন্দর গুছানো বাড়ি ঘর আছে, যেগুলোতে এরকম সিটি মানুষের গ্রামকে বলে কামপুং কামপুং রয়েছে। কিছু তামান বা এরিয়া আছে যেগুলো একটু কামপুংয়ের থেকে আছে, সেগুলোও এখানে আছে। রাস্তার অপূর্ব সৌন্দর্য প্রদর্শিত হয়, কারণ এই রাস্তাগুলো নিয়মিতই পরিষ্কার করে। এখানে যারা ঘাস কাটার বিষয় আছে মানুষের, তারা মূলত হচ্ছে এখানে প্রচণ্ড ঘাস কাটে। ইলেকট্রিক একটা কার ওয়াশ আছে, এখানে কার ওয়াশ করা যায়। আর এর সামনে যে অংশটা সেটা হচ্ছে জেপিজি, অর্থাৎ বাংলাদেশে যেমন হচ্ছে যে আমাদের গ্রোথ অথরিটিটা আছে, সেই রোড অথরিটি হচ্ছে এরকম মালয়েশিয়াতে রোড অথরিটি। আর কেউ যদি এরকম ইয়ে করতে চান, আপনারা এর ডান পাশে হচ্ছে যে ড্রাইভিং লাইসেন্স করার জন্য যে স্কুল আছে, ড্রাইভিং স্কুল, এর ডান পাশে হচ্ছে ড্রাইভিং স্কুল, এবং এর ডান পাশে হচ্ছে একটা বড় শোরুম আছে যেটা হচ্ছে প্রোটন কোম্পানি, এটা হচ্ছে মালয়েশিয়ার লোকাল কোম্পানি। আর একটু সামনে যে অংশটা ডান পাশে সেটা হচ্ছে ড্রাইভিং ট্রেনিং সেন্টার। এখান থেকে মূলত হচ্ছে যে আমি ড্রাইভিংয়ের যে ট্রেনিং নেওয়া লাগে মালয়েশিয়াতে, সেই ট্রেনিংটা এখান থেকে নিয়েছি। এখানে মোটামুটি মোটরসাইকেল নিতে গিয়ে আমার 10 দিন ট্রেনিং করা লাগছে, কারণ এখানে মোটামুটি মালয়েশিয়াতে ড্রাইভিং লাইসেন্স টাফ। আমার সামনে একটা হাই স্পিড কার মোটরসাইকেল চলে গেল এত স্পিডে। আর রাস্তার বাম সাইডে যেগুলো এই যে দেখছেন লেফটে, এগুলো হচ্ছে মিনুম বিক্রি করে। মিনুম অর্থ হচ্ছে আমাদের দেশে যেমন শরবত বলে, এদেশে শরবত, এই শরবত মালয়েশিয়াতে এটা খুবই পরিমাণ চলে। যারা এরকম রাস্তা দিয়ে চলাফেরা করে, আর আপনারা সবাই জানেন যে মালয়েশিয়াতে হচ্ছে প্রচণ্ড রোদ থাকে, প্রচণ্ড রোদ থাকার কারণে হচ্ছে মানুষ অনেক থার্সটি ফিল করে, অনেক বেশি গরম অনুভব করে, সেজন্য তারা নিয়মিতই এই মিনুম বা শরবত পান করে থাকে। এর ঠিক ডান পাশে যে বিশাল স্থাপনাটি, সেই স্থাপনাটা হচ্ছে বোম্বা। অ্যাকচুয়ালি বোম্বা মালয়েশিয়াতে, আমাদের দেশে যেমন ফায়ার সার্ভিস বলে, মালয়েশিয়াতে তেমনি বোম্বা বলে। বোম্বা হচ্ছে আমাদের দেশে ফায়ার সার্ভিসের মতো। এটা মালয়েশিয়া মালাকার এটা হেড অফিস। আর বাম পাশে কিছু দোকানপাট রয়েছে। এখান থেকে যে রাস্তাটা গেছে, এই রাস্তাটা মূলত হচ্ছে একদম অন্য অজানে যাবে। ডান পাশে গেলে আরও অন্য অন্য এলাকাও যাওয়া যাবে। বাম পাশে আবার একটা রোড আছে, সেটা হয়ে মোটামুটি বকিদা বেরোয়াং যাওয়া যাবে, প্লাস হচ্ছে আয়ের করে যাওয়া যাবে, বেশ কয়েকটা রোড বামে দেখা যাবে। তো এই রোডটা এখন সোজা চলে যাবে। রোডটা অনেক উঁচু নিচু পাহাড়, আসলে মালয়েশিয়াতে ম্যাক্সিমাম জায়গাতেই পাহাড়, শহরগুলো গড়ে উঠেছে পাহাড়। এখান থেকে রেড লাইট, সেজন্য আমি একটু লেফটে যাব। লেফটে গিয়ে আমি সুবিধা মতো ডান সাইডটা ঢুকে যাব, কারণ হচ্ছে যে নইলে সিগন্যালে আমাকে পড়ে থাকতে হবে, সেজন্য আমি একটু চালাকি করে বাম্পারটা ঢুকে গেলাম। এখন পুরোটাই ফাঁকা, বিকজ আমি একটু চালাকি করে এই পাশে চলে আসছি। আর ডান পাশে অবশ্যই গাড়ি আছে, রাস্তার মোটামুটি ব্যস্তময়, বিকজ এই টাইমটা একটু ব্যস্ত থাকে। এটা হচ্ছে বিকেল টাইম অফিস আদালত ছুটি হলে একটু ব্যস্ত থাকে। বিরাটটাতে আমি অনেক যাতায়াত করেছি, তো আজকে ভিডিও ধারণ করলাম। আসলে খুবই সুন্দর। আর বাম পাশে যে রোডটা আছে, এই রোডটাতে মূলত হচ্ছে আরেকটা রোডটা যায়। আর আমি যাচ্ছি সরাসরি, এটা চলে যাওয়া হচ্ছে অর্ণার দিকে।
অন্য প্রজেক্টে নিয়ে প্ল্যান হচ্ছে যে এটা চলে যাবে ইমিগ্রেশন রোডের সাথে মিলিয়ে সামনে। সো আমি এই রোড হতেই সামনে থাকলাম। আসলে সম্ভব সুন্দর রাস্তা নিয়ে অনেক মোট কথা অনেক সাজানো গেছে।